এই যে এখানে মিজান ঢাকা অথবা এখানে ম্যাজিক বক্স এসকিউএল এক্সপ্রেস ওপি 37 বা ট্রু ফলস এগুলো আসলে কি এক ধরনের চেঞ্জেবল ভ্যালু না? হ্যাঁ চেঞ্জেবল ভ্যালু বুঝছেন তো? চেঞ্জ হয় মাঝে মধ্যে চেঞ্জ হবে। সো এই চেঞ্জেবল ভ্যালুগুলো যদি আমরা আলাদা করে পুশিং করতে পারি এটা প্যাটার্ন না, তাহলে আমার বারবার এই স্ট্রিং এ হাত দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনারা যারা ট্রাবলশুটিং কাজ করছেন তারা অবশ্যই দেখছেন যখন একটা স্ট্রিং আমরা বানাই স্ট্রিং এর মধ্যে ইন্টিজার রেখি কি লিখি আমরা টেস্ট লেখার পরে পার্সেন্টেজ ডি রেখি, তাই না? মনে আছে? তারপরে এই যে কি লিখতাম মানে কি ছিল পার্সেন্টেজ ডি দিয়ে আমরা বুঝতাম ইন্টিজার এর ভিতরে ভ্যালু এখানে ঢুকবে, যেটা হচ্ছে আসলে তাই না? তাহলে এইটা আসলে আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারি। কিরকম সার্ভারের পর এটাকে আমরা একটা ভেরিয়েবল বানা রাখলাম, এখানে একটা ভেরিয়েবল রাখলাম, এখানে একটা ভেরিয়েবল রাখলাম, আর তিনটে ভেরিয়েবল বাইরে কমা দিয়ে কমা কমা দিয়ে রেখে দিলাম। তাহলে আমার সাপোজ ম্যাজিক বক্স চেঞ্জ হয়ে গেল ম্যাজিক বক্স ডেল অন্য একটা পিসি আমার, ঠিক আছে, বা আপনাদের মনে করেন বেসিস ওপি স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস, আপনাদের কিন্তু তাইলে আর এইখানে হাত দেওয়া লাগতেছে না, আপনি অন্য ভেরিয়েবলটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, কারণ ভেরিয়েবল নেমটা আপনি কিনে ইউজ করছেন, তাই না? সো এই যে কাজটা হয় এইটা হয় হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট নামে একটা মেথড আছে তার সাহায্যে, লিখে নেন নামটা স্ট্রিং ডট ফরম্যাট। চেষ্টা করবেন এই আজকে এখনের পর থেকে যদি কখনো এরকম স্ট্রিং কনক্যাট করতে হয় ইউজ স্ট্রিং ডট ফরম্যাট মেথড, ঠিক আছে? অর্থাৎ এই যে এরকম যদি মনে করেন যে এক্সট্রা জিনিসপত্র এরকম কিছু পান কখনো চেষ্টা করবেন স্ট্রিং ডট ফরম্যাট ইউজ করতে, আমি দেখাচ্ছি কেমনে করে। আমরা ফার্স্টে কি করব এগুলাকে ইন্ডেক্সিং করব, কাট করে জিরো করলাম বাইরে গিয়ে, ও আচ্ছা যেহেতু স্ট্রিং ফরম্যাট করতে হবে আচ্ছা স্ট্রিং ডট ফরম্যাট চলে আসছে, আমি কি বলছিলাম এটা হবে জিরোতম ইন্ডেক্স, তাই না? জিরোতম ইন্ডেক্স এবং বাইরে এসে এটা বসবে। এই যে পুরোটা মিলে সিঙ্গেল স্ট্রিং, এই জিরোটা এইটা মিলছে না? বুঝলে জিজ্ঞেস করেন কি হচ্ছে আসলে। এই যে এই স্ট্রিংটা কি লিখছি এখানে, জিরো লিখছি না, কমার পরে প্রথমটা বসবে আসলে জিরোর মধ্যে। ইন্ডেক্সিং কি দিয়ে শুরু হয় আমাদের প্রোগ্রামিং এ? জিরো দিয়ে শুরু হয় না, জিরো ওয়ান টু থ্রি এটাই তো। সো জিরো মানে হচ্ছে গিয়ে প্রথম, সো কমার পরে প্রথম যে ভ্যালুটা দিবেন সে বসবে আসলে জিরোতম মধ্যে। আর কয়েকটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে করলাম ওয়ান, মিলল? অর্থাৎ ওয়ান তম ইন্ডেক্স এটা বসবে হচ্ছে জিরো ওয়ান এটা, ঠিক আছে? সিমিলারলি ট্রু ট্রু আর দরকার নেই, ট্রু থাক। এটা কেন করলাম সহজ উপায় আছে, আমি স্ট্রিং ডেটাবেস
আর এটাকে কি করব স্ট্রিং এবার দেখেন তো একটু ক্লিন হয়েছে না আগে এই কাজটা করলে কি করতাম এখানে প্লাস দিতাম এখানে একটু প্লাস দিতাম তাই না এইভাবে যদি করতে পারতাম এটাও কিন্তু সেম ভাবেই চেঞ্জ করা সম্ভব স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে কি করবো এখানে স্প্লিট স্ট্রিং আমি ট্রি শার্পার ইউজ করতেছি আপনারা দেখেন আচ্ছা এখান থেকে মিজানটাকে আমি বাইরে নিয়ে আসবো আপনার প্রথম একটু কষ্ট হবে বাট অভ্যাস করে ফেললে সহজ হয়ে যাবে আর যদি প্রথমে স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে কাজ শুরু করেন তাহলে তো আরো ভালো ওকে এরপর এটাকে একটা ভেরিয়েবল বানাবো রাইট ক্লিক রিফ্যাক্টর ইন্ট্রোডিউস ভেরিয়েবল স্ট্রিং নেম আপনাদের মধ্যে রিসার্পারে কেউ এক্সপার্ট আছে এক্সপার্টই জানতে হবে রাইট ক্লিক রিফ্যাক্টর দেখেন তো একটা আপনাদের হিন্টস দেয় একটা হিন্টস দিলে সব পারে যাবেন ইন্ট্রোডিউস ভেরিয়েবল তার ডান দিকে কী লেখা আছে কন্ট্রোল অল্টার ভি অর্থাৎ আপনি যদি জাস্ট এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ভি দেন আমি যেটা মাত্র দিলাম সে একটা ভেরিয়েবল আপনাকে কী করবে ক্রিয়েট করে দেবে থ্যাংক ইউ ঠিক আছে আপনাদের লাইফের জন্য টাস্ক দিয়ে একটা নট কোর্সের টাস্ক রিসার্পারের যত ধরনের শর্টকাট কমান্ড আছে মুখস্থ করে ফেলবেন মুখস্থ মানে এই মুখস্থ না যেন হাতে আসে ধুমধাম ধুমধাম চলে আসে ঠিক আছে এটা যে কী পরিমাণ উপকার করবে আপনারা যখন টের পাবেন তখন বুঝবেন ফিলটা আসতে হবে ওকে তো আমরা কী করলাম আমরা এগুলোকে আলাদা করে ফেললাম এটাকেও আলাদা করে ফেললাম ঠিক আছে সবার কি ইনস্টার্ট হয়েছে একবার হইল হয়েছে হ্যাঁ আচ্ছা আমি আসতেছি ছোট্ট টাস্ক দিয়ে ক্লাস শেষ করবো ওই নেমটা আচ্ছা কোথায় বসবে বলতে হবে না কিভাবে বলবো
বলতে হয় এইভাবে কথাটা কি বলি খেয়াল করে বানানটা খেয়াল করে যে কমার পরের প্রথম ভ্যালুটা এই জিরোর মধ্যে এসে পড়ছে প্রথম মানে কি জিরো না আমাদের ইন্ডেক্সে কি দিয়ে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি শুরু হয় না নেম অ্যাড্রেস ইমেল এই তিনটা সেভ করলে ডাটাবেজ সেভ হয়ে যাবে ইট শুড বি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনারা কি জানেন একটা সিঙ্গেল সলিউশনে কিভাবে একাধিক প্রজেক্ট অ্যাড করা যায় জানেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আপনি তো আগে কাজ করছেন মনে হয় ভালোমন্দ কাজ করেন আচ্ছা রাইট ক্লিক অ্যাড ও আচ্ছা এখানে হবে না এখানে ক্লিক করছেন না ফাইল অ্যাড নিউ প্রজেক্ট খেয়াল করেন অ্যাড নিউ প্রজেক্ট নট উপরে নিউ প্রজেক্ট স্পেসিফিকলি বলে দিলাম কিন্তু নট নিউ প্রজেক্ট ক্লিক করছি অ্যাড নিউ প্রজেক্ট ঠিক আছে উপরেটা দিলে কি হইতো এই সলিউশনটা ক্লোজ হয়ে নতুন সলিউশন ক্রিয়েট হইতো বাট আমরা কি বলছি এই সলিউশনে আমি আরেকটা প্রজেক্ট অ্যাড করব এবার এটা হবে কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে স্কুল সিস্টেম ডট ইউআই কি করলাম স্কুল সিস্টেম ডট ইউআই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম সবাই আমার সাথে করেন একটু ভালো হবে তারপরে মিলাই ফেলবেন স্কুল সিস্টেম ডট ইউআই এরপর ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সলিউশনে এখন দুটা প্রজেক্ট একটা হচ্ছে স্কুল সিস্টেম এটার নাম দেওয়া হচ্ছে ডট কনসোল আমি ইচ্ছা করে দিই নেই আর এটা হচ্ছে স্কুল সিস্টেম ডট ইউআই এইখানে এখন আপনারা আপনাদের মতো ফরম্যাট করে কাজ করবেন এখন এইখানে যে দুইটা প্রজেক্ট আছে কোনটা আপনি রান করতে চান কেমন বুঝবেন খুবই সোজা একদম পানি ভাত জাস্ট রাইট ক্লিক সেট অ্যাজ স্টার্ট আপ এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি যেখানেই ক্লিক করি না কেন এখন যদি আমি F5 দিই রান হবে আমার কনসোলটা বাট যদি আমি এটাকে রাইট ক্লিক করে স্টার্ট প্রজেক্ট দিই ম্যাচিক ঠিক আছে আপনার কথা বলতেছি তো ক্রিয়েট করলে ওপেন হয়ে গেল তাই না সো এইভাবে আমরা যদি একাধিক প্রজেক্ট ক্রিয়েট করতে চাই জাস্ট সলিউশনে রাইট ক্লিক হয়ে যাবে অ্যাড দিয়ে নিয়ে আসতে হবে এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এটা মাইক্রোসফটের একটা বাগ কি বাগ প্রথমবারের জন্য আপনার ওইখানে ঘুরে আসতে হবে ঘুরে খাইতে হবে বাট দুইটা খাওয়ার পরে আর সমস্যা নেই এবার দেখেন এই দেখেন ইন্টারেস্টিং না প্রথমবার ঘুরে খেলাম এখন হচ্ছে হাতে কাছে দিয়ে দিচ্ছে এখন হচ্ছে এখান থেকে অ্যাড করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বহুত ভাগ আছে মাইক্রোসফটের মানে ভয়ঙ্কর অবস্থা আচ্ছা সো আপনারা বাসায় থেকে বা এখানে যেমন হোক এই কাজটা করবেন ঠিক আছে নেম অ্যাড্রেস ইমেল সেভ এন্ড ক্লোজ আচ্ছা কালকে আমি কি করব হিরানি একটু আপনাদেরকে আগে থেকে আইডিয়া দেই
কেন অ্যাড্রেস দিব সেটা বলি। কালকে খুব রিগোরাস একটা ক্লাস হবে, রিগোরাস। আজকে কিন্তু অনেক স্লো আগাইছি, তাই না? ভাই করেন, ভাই হয়েছে, ভাই করেন, ভাই হয়েছে, তাই না? হ্যাঁ, কেন? ফার্স্ট ক্লাস টাইমে দরকার, আদারওয়াইজ কিছু বুঝবেন না, ঠিক আছে? আল্লাহর রহমতে এখন 95% সবাই পারবেন ইনসার্ট করতে। কালকে আমি কেন রিগোরাস বললাম, কালকে এই বেসিক ইনসার্ট, ডিলিট, আপডেট এগুলো আমি আপনাদের খুব একটা টাইম দেবো না, আমি দুমায় ওয়ার্ক করবো, আপনাদের কোড করতে হবে সাথে সাথে। কোড ওপেন করে ভাই দেখেন, ভাই করেন, এটা কালকে হবে না, ক্লিয়ার? আপনাদের আজকে স্টিল 12+ আওয়ার্স আছে, সো তখন বলে কোড ছাড়া মুস্ত করে ফেলবেন, ঠিক আছে? ভাই এটা দরকার, কালকে প্ল্যানটা বললে আপনারা বুঝবেন কালকে কেন আমি চাচ্ছি এটা। কালকে আমরা স্টুডেন্ট কোর্স ডিপার্টমেন্ট কোর্স টেকেন এই চারটার ইনসার্টে কাজ করব, এবং ডাটা গ্রিডের কাজ করব, এবং লাস্টে গিয়ে আমরা লেয়ার আর্কিটেকচার দেখব। দ্যাট মিন্স জেনারেলি একটা কোম্পানিতে বা আপনারা যদি কাজ করেন, বিউটিফুল কীভাবে আপনারা কাজ করতে পারবেন, এই চারটা ডোমেন মানে কি? মানে স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্সেস, স্টুডেন্ট ডিপার্টমেন্টে পড়তেছে, এরকম কথাবার্তাগুলো, ঠিক আছে? সো এত কিছু যদি আমরা করতে চাই, ইউ হ্যাভ টু বি এক্সপার্ট। এক্সপার্ট অন হোয়াট? দ্য বেসিক কোয়েরিজ, ইনসার্ট ডিলিট আপডেটের জন্য আপনাদের প্রবলেম না হয়। সাপোজ আমি বললাম ভাই স্টুডেন্ট কোর্স থেকে এখানে লিস্ট অফ কোর্স ঢুকান, লিস্ট অফ স্টুডেন্ট ঢুকায় দেন, সেভ করতে পাঠায় দেন। আমি অ্যাপ্লিকেশন দেখাই দিলাম, ডাটা বেস পর্যন্ত নিয়ে আসলাম, কুয়েরি করা আমি পোর্ট করলাম। আপনারা বললেন ভাই আমার তো হচ্ছে গিয়া ইনসার্টই হয় না। ইনসার্ট কেন হয় না? ঘাটাঘাটি করতে করতে দেখলাম ও আচ্ছা আপনি কানেকশন ওপেন করেন না, ঠিক আছে? তো এই ধরনের কাজ জন্য কাছে না, প্লিজ, এটা আপনাদের সবার জন্যই ভালো, আমার জন্যও ভালো। সো কালকে যদি আমরা বিকালের মধ্যে ইনশাল্লাহ লেয়ার আর্কিটেকচার করতে পারি, তাহলে আপনাদের একটা বিশাল মুভ হবে। সো বি প্রিপেয়ার, অ্যাটলিস্ট এটা যদি আপনারা করে আসতে পারেন খুব ভালো হবে। আর টাইম আছে 50, চিন্তা করতেছিলাম ওকে ব্রেক দিব নাকি নেক্সট আর জিনিস দেখাবো। ব্রেক দিলাম, শেষ শেষ মনে আমি নাই, ঠিক আছে? আজকে আর একটু টান দেন, কালকে দেখা হলে টান দেবো। সবাইকে জিনিসটা ক্লিয়ার ভাইয়া, কী হবে কালকে? হয়তো আপনাকে বলবো কোর্সে তো একটা প্রপার্টি থাকবে, কোর্স অবজেক্টটা বানান, কোর্স এন্ট্রি করা, এই দুটো লাইন বলবো, 10 মিনিট টাইম দিবে, ঠিক আছে? মানে এই ধরনের কাজ হবে কালকে। কি 10 মিনিট এই যে এখানে যে কোডটুকু আমি লিখছি, ইনসার্টের কোড লিখছি না, হ্যাঁ, 1 ঘন্টা পর আপনার 1 ঘন্টা কাজ করতে দিলাম, সাপোজ এইটাই। যদি আপনাদেরকে বলি যে একটা কোর্স এন্ট্রি করেন কনসোলে, হাইয়েস্ট কতক্ষণ লাগবে? অবজেক্ট তৈরি করতে 2 মিনিট, আর এই কোডটুকু লিখতে 3 মিনিট, 5 মিনিটে শেষ, 1 ঘন্টা পর। আমি তো 12 ঘন্টার কথা বলছি আপনাদের। সো বি কনফিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে আরেকটা জিনিস দেখাই, ছেড়ে দেখাই, ছেড়ে দিই। আপনারা কি আচ্ছা টার্ম ভুলে গেছি, জিনিসটা দেখাই দিন, ইয়েস মনে পড়ছে, কন্ডিশনাল অপারেটর নাম শুনছেন? হ্যাঁ, এই দেখেন একটা জিনিস দেখাই, কী করছে এখানে? ইফ এইটা হলে এই কাজটা করবে, না হলে এই কাজটা করবে, তাই না? এটা ইচ্ছা করলে এক লাইনেই করা সম্ভব। কী হলো জিনিসটা? মেসেজ ইকুয়ালস টু, এটা পরে আসি, কী হচ্ছে? যদি এটা ট্রু হয়, ট্রু হইলে তার পরের লাইনটা রিটার্ন হবে
টু না হইলে কোন লাইনটা সেটা বেটা কি বলছিস মাত্র আমি কন্ডিশনাল পাসওয়ার্ড আমি এটা ভুলে গেছি কারণ আমরা কিভাবে করতে কন্ডিশনাল না নাম ভুলে গেছি থ্যাংক ইউ কেমনে করছিস ঈশা শর্মা অর্ডার রাইটার মাঝে মাঝে আপনাদের ম্যাজিক দেখাবো ঠিক আছে অর্ডার এন্টার ট্যানারি অপারেটর ভুলে গেছিলাম নামটা বাট কাজ করে অভ্যস্ত সো এটাও কিন্তু লেখানোর দরকার নাই তাই না কি করছি দেখেন এখানে একটা লাইন দিচ্ছি এখানে লাইন দিচ্ছি আরেকটা তাহলে দুটি একসাথে মার্চ করে দেওয়া উচিত না মার্চ কেমনে করবো এখানে স্ট্রিংটা এখানে নিয়ে আসলেই যাচ্ছে কিন্তু না আরেকটা জাত দেখি সে একবারে অপটিমাইজ করে ফেলতেছে পুরোটা বড় জাদুর পরে এক ছোট জাদু ভালো লাগে না এটা শর্টকাট কি ভুলে গেছি আমি এই জন্য আমি হলো জয়েন ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট এটা ডিক্লেয়ার করছি অ্যাসাইন করছি জয়েন করে দিচ্ছি স্ট্রিং মেসেজ ইকুয়ালস টু এটা ঠিক আছে চেষ্টা করবেন রিসার্চ করে বস হয়ে যেতে কারণ স্টিল যদি আপনারা ফ্রেশার টু বি অনেস্ট ইন্ডাস্ট্রিতে এখনও রিসার্চ করার এক্সপার্ট খুবই কম হাতে গোনা চার পাঁচজন এক্সপার্ট ঠিক আছে সো যদি আপনারা এটাকে ঘাটাঘাটি করতে থাকেন দেখবেন আপনার অফিসে আপনি একমাত্র এক্সপার্ট ইট হ্যাপেন্স রিসার্চারনে বেশি ঘাটাঘাটি করার ওয়েটা কি মানে আমি কিভাবে জানবো যে এটা রিসার্চার আমি বসে যাবে আপনি জানতে হবে না আপনি কি করবেন এখানে গিয়ে যত ধরনের কমান্ড আছে সবগুলো পড়বেন পড়ে বুঝবেন বুঝে ইমপ্লিমেন্ট করবেন এমনি করবেন ঠিক আছে ওকে সো দ্যাটস ইট আপনাদের ব্রেক দিয়ে দিচ্ছি ক মিনিট ব্রেক দিই আপনাদেরকে 20 মিনিট সো 11:30 সময় চলে আসবেন সম্ভবত তেমন ভাবে আসবে সো 11:30 চলে আসবেন ঠিক আছে ও হ্যাঁ সরি কোশ্চেন কিভাবে থাকলে করতে পারবে একটু পজ আসতে হবে আচ্ছা আমি আসবো হ্যাঁ ও আপনার কাছে আসতে হবে আমি আসছি।